হে জগতবাসী, আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মানুষের অনেক সময় চিন্তা করে, এই মানুষের দেহটা পঞ্চ আত্মায় গঠিত বা পাঁচটা আত্মা দিয়ে এই দেহটা গঠিত। তো এখন আমরা যখন স্বপ্ন দেখি যে ঘুমের ঘরে বহু দূরে চলে গেছি, কোথায় গিয়েছি, কত জায়গায় অ্যাটেন্ড করে এসেছি, তো এখন যে বিষয়টি যে এই দেহ থেকে কোন আত্মাটি বের হয়ে যায় আর ঘুমিয়ে থাকলে কোন আত্মাটি দেহের মধ্যে থেকে যায়। তবে হে জগতবাসী, আজকের আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। তো আমি শেষ ফিনিশিংয়ে এর চূড়ান্ত পর্যায়ে কথাগুলো বলে নিব। যে কথাটি হলো, মানুষ যখন ঘুমায় তখন কোন আত্মাটি মানব দেহে থাকে আর কোন আত্মাটি চলে যায়। যদিও মানব দেহে পঞ্চ আত্মা বা পাঁচটি আত্মা আছে, এর মধ্যে মূলত জীবাত্মা এবং পরমাত্মাকেই ধরা হয়। তো এখন আমি বলবো, মানুষ যখন ঘুমিয়ে পড়ে কোন আত্মাটি বাহির হয়, এই কথাটা যদি আমি আপনাদেরকে সরাসরি বলে ফেলি তাহলে কিন্তু বোঝা নাও হতে পারে। আর যদি একটু যুক্তি বা একটু অগ্রসর হই তাহলে হয়তো এই কথাটা বোঝা সহজ হবে, মেনে নেওয়াটাও সহজ হবে। তাই বলি যে পৃথিবীতে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটিও বলেছেন যে তোমরা যদি আমাকে জানতে চাও, আমাকে চিনতে চাও এবং আত্মজগতের জ্ঞানে জ্ঞানান্বিত হতে চাও তাহলে তোমরা আগে আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো। তো আল্লাহর সৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই শিখার আছে, বোঝার আছে। তো আজ আমরা একটু সৃষ্টি সম্বন্ধে বুঝে নেব। সেটি হল যে আমরা জন্মের পর থেকে আমরা দেখতেছি যে আকাশে সূর্যটা আছে। তো আকাশে যে সূর্যটা আছে এ কোনো দিন গ্যাপ দেয়নি, সব সময় আকাশে সূর্য আছে। হয়তো মেঘ তুফানের দিন হলে তখন মেঘের তলে সূর্য থাকে, কিন্তু সূর্যের ডিউটি সূর্য ঠিকই করতেছে সেই সৃষ্টি লগ্ন হতে, এখনও পর্যন্ত সেই সূর্য একদিনও গ্যাপ দেননি, তার চলা ওঠা সে করছেই। তবে গ্যাপ কে দেয়? গ্যাপটি দেয় চাঁদ। যেমন আমরা মাসে তিন দিন চাঁদকে দেখতে পাই না, তাহলে মাসে তিন দিন এই চাঁদ তাকে দেখা যায় না, তিনি ওঠে না। তাহলে সূর্যের আলোর হিসেবে চাঁদের আলো রূপালি আর সূর্যের আলোটা সোনালি, এবং সূর্যের আলোর সাথে চাঁদের আলো কুলাবে না। তবে রাতের জ্যোৎস্নার যে আলো, এ আলো সূর্য দেয় না, এই আলোটি চাঁদ থেকে আসে। তাহলে দেখা যায় মাসে তিন দিন এই চন্দ্রটা দেখা যায় না আকাশে, এবং সূর্য কিন্তু অবিরাম চলছে, তার কিন্তু কোনো বন্ধ নেই, গ্যাপ নেই। তাই বলবো, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মানুষের বিভিন্ন স্বপ্ন দেখতে শুরু করে, এই দেশে গিয়েছে, সেই দেশে গিয়েছে, ইমুকের সাথে কথা হয়েছে, ইমুকের সাথে বিভিন্ন কিছু স্বপ্ন দেখে। আচ্ছা, তাহলে দেখা যায় মানুষ যখন ঘুমিয়ে পড়ে এই মাটির দেহটা বার বহন কে করে? জীবাত্মা করে, এই মাটির দেহের বার বহন। তখন মাটির দেহ যখন ঘুমিয়ে পড়ে তখন তোর বার বহনের প্রয়োজন হয় না, তখন এই জীবাত্মাটা ভ্রমণে বের হয়ে যায়। যখন ভ্রমণে বের হয়ে যায়, এ কথাটি প্রমাণ করবেন যে একটা মানুষকে যখন ঘুমন্ত অবস্থায় গভীর নিদ্রা চলে গেছে, এই লোকটিকে যখন হঠাৎ করে কেউ ডাকে তখন সে
বিচলিত অবস্থায় সে জাগ্রত হয়। তার মানে তাকে যখন ডাক দিয়েছে তখন তার জীব আত্মাটা যে ভ্রমণে বের হয়ে গিয়েছিল, সে আস্তে আস্তে এখানে একটু সময় লেগেছে এবং যখনই এসে পড়েছে তখন সে হঠাৎ জাগ্রত হয়েছে। কি হলো? তাহলে বোঝা গেল জীবাত্মাটা ভ্রমণে বের হয়েছে। আর পরমাত্মা যদি আমার এখান থেকে বের হয়ে যায় তাহলে আমি আপনি মরে যাব আর বাঁচব না। যেমন সূর্য ছাড়া একদিনও চলবে না, চাঁদ কিন্তু মাসে তিন দিন গ্যাপ দিচ্ছে, তার বিশ্রাম আছে, রেস্ট আছে, এই জীব দেহের একটা রেস্ট আছে, কিন্তু পরমাত্মা অবিরাম, তিনি ক্লান্ত হন না। আচ্ছা, তাহলে এখন আমি যেটা বোঝাতে চাইলাম, মানব দেহের ভিতরে যে পরমাত্মাটি আছে, মানুষ যখন হাঁটাচলা করে কাজ করে তখনও কিন্তু তার মধ্যে পরমাত্মা তার শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়া করতেছে, যখন সেই মানুষটি ঘুমিয়ে পড়ে তারপরেও দেখা যায় যে তার মধ্যে সেই শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে, এই শ্বাস প্রশ্বাসের সাথে পরমাত্মা আসা যাওয়া করতেছে। যদি এই পরমাত্মা বের হয়ে যায় তখন বাতাসও থাকবে না, এখানে কিচ্ছু থাকবে না, শুধু মাটির দেহটা পড়ে থাকবে। তাহলে এই পরমাত্মা মানুষের মধ্যে এই তো জন্মের পর থেকে যে এসেছে, সে আর কখনো এখান থেকে ছুটে যায়নি। যদি একটা সেকেন্ডের জন্য তিনি চলে যায় বডিটা কায়েত হয়ে পড়ে যাবে। তাহলে এই দেহের মধ্যে যে জীবাত্মা, তিনি তার রেস্টের প্রয়োজন, তার ভ্রমণের প্রয়োজন। তাই আকাশে চাঁদ তিন দিন পাওয়া যায় না মাসে, এবং প্রতিদিন দেখা যায় এই জীব দেহটা রেস্টের প্রয়োজন হয় এবং জীবাত্মাটা একটু ভ্রমণ করতে পারে। তবে হে জগৎবাসী, এই বিষয় নিয়ে আমি সামনে আরও একটু অগ্রসর হয়ে আলোচনা করব। সেই আলোচনাগুলো হবে যে এই জীব দেহ, এই দেহ থেকে যখন জীব বের হয়ে গেল, অনেক সময় মানুষের স্বপ্ন সারা রাতই দেখে কিন্তু কিছুই মনে থাকে না, আবার কিছু কিছু স্বপ্ন ক্লিয়ার মনে থাকে। তাহলে সেই স্বপ্নগুলো কোথা থেকে আসে, এবং সারা রাত্র দেখলো এগুলো কিছুই মনে থাকে না সকালে, এই স্বপ্নগুলো কোথা থেকে আসলো, পরবর্তী আলোচনাতে এই আলোচনাগুলো করব। তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।